সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। মাত্র 25 টাকায় পেট ভরে সবজি ভাত, তাও আবার এসি রেস্টুরেন্টে বসে। কি শুনে অবাক হচ্ছেন? কিন্তু একদম খাঁটি সত্যি কথা। সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে এই উদ্যোগ নিল কোন্নগরের জনতা ক্যান্টিন। কোন্নগর জিটি রোডের ওপরে বারো মন্দিরের ঠিক উল্টো দিকে গত 17 সেপ্টেম্বর 2020 থেকে পথ চলা শুরু করল জনতা ক্যান্টিন, যেখানে দিনের পর দিন অত্যাবশ্যকীয় পণ্য যেমন ডাল, আলু, চাল, ডিম এইসবের দাম হুহু করে বাড়ছে, সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, সেখানে সুলভ মূল্যে খাবার পরিবেশন করছে জনতা ক্যান্টিন। এখানে শুধু সবজি ভাত না, বিভিন্ন রকম বৈচিত্র্যময় বাঙালিয়ানা খাবারও পাওয়া যাচ্ছে। বসে খাওয়ার ব্যবস্থার সঙ্গে রয়েছে এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং করোনা সতর্কতা বিধি মেনে এনারা খাবার রান্না থেকে খাবার প্যাকিং এবং খাবারের পরিবেশন করছেন। আমাদের প্রতিনিধি আজ পৌঁছে গিয়েছিলেন কোন্নগরের জনতা ক্যান্টিনে। ঠিক কি উঠে এলো আমাদের ক্যামেরায়, কতটা পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে এনারা কাজ করছেন, ক্রেতারা কতটা খুশি, কী বা তাদের মন্তব্য, এখানের উদ্যোক্তারা তারাই বা কি জানালেন আমাদের প্রতিনিধিকে, আসুন দেখে নিই এবং শুনে নিই তাদের বক্তব্য আরামবাগ নিউজের পর্দায়। পঁচিশ টাকায় পেট ভরে ভাত, হঠাৎ করে এই যে আপনাদের একটা উদ্যোগ, কেন? পোস্ট কোভিড সিচুয়েশন বা কোভিড এর পরে এবং কোভিড এর সঙ্গে আমাদের যে একটা দুর্ঘটনা ঘটলো আমাদের সঙ্গে, সেটা হচ্ছে আমফান। মানুষের যে বেহাল পরিস্থিতি, সেই সেই অবস্থাতে অবভিয়াসলি প্রচুর মানুষজনের রোজগার কমে গেছে, অনেকে রোজগার চলে গেছে, তারা যাতে দুপুরবেলা পেট ভরে খেতে পারে, অ্যাটলিস্ট যারা রিক্সা চালান, যারা ভ্যান চালান, তারাও যেমন, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দাদারা রয়েছেন তারাও, সবাই যাতে দুপুরবেলা কোয়ালিটি খাবার ঠিক দামে খেতে পারেন, তাদের জন্য এই উদ্যোগ আমাদের মূলত। এছাড়া আমরা কিছু বাঙালি বাঙালিয়ানাকে প্রিজার্ভ করার জন্য যেসব আইটেম হারিয়ে যাচ্ছে, লোটে মাছের ঝুড়ো, শুক্তো, যেগুলো এখন আর খুব একটা দোকানে পাওয়া যায় না, সেগুলোর জন্য আমরা এই সমস্ত আইটেম আমাদের মেনুতে রেখেছি এবং অবভিয়াসলি দামও সেরকম সাধ্যের মধ্যে। দামগুলো যদি একটু ডিটেলসে বলেন। আমাদের একটা সর্বসাধারণের এবং সবার কথা মাথায় রেখে একটা থালি যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 25 টাকা, যেটাতে ভাত, ডাল, একটা তরকারি এবং পাঁপড় ভাজা আমরা প্রোভাইড করি। এবং আরেকটা থালি হচ্ছে আমাদের তিনটে ভেজ থালি, মোট একটা 25 টাকার, একটা 32 টাকা, 32 টাকাটাতে দুখানা আমরা সবজি দিই, ভাত, ডাল, পাঁপড় ভাজা দিই। 50 টাকারটা হচ্ছে আমাদের স্পেশাল বাঙালিয়ানা থালি, সেটাতে আমরা ভাত, ডাল, শুক্তো, আলু পোস্ত, পাঁপড় ভাজা, কাঁকরোলের পুর বা তেল পটল, এই দুটো জিনিস ভ্যারিয়েবল থাকে, তো এটা আমাদের মেন আকর্ষণ। এছাড়া আমরা ভেটকি মাছের পাতুরি যেটা 65 টাকা করে পার পিস, চিংড়ি মাছের মালাইকারি যেটা 85 টাকা করে পার পিস, এছাড়া চিকেন মাটন তো রয়েছেই, চিকেন মাটনে যেরকম চিকেনের হাফ 40 টাকা, 2 পিস চিকেন, 1 পিস আলু, মাটন 4 পিস মাটন, 2 পিস আলু হচ্ছে 190 টাকা পার প্লেট। এছাড়া আমরা আরও কিছু মাছ রাখছি, যেরকম লোটে মাছের ঝুড়ো, কাটাপোনা, কাটাপোনা এখানে যেরকম মানুষজন খুব খায় কাটাপোনা, সেটা হচ্ছে 35 টাকা পার পিস কাটাপোনা আমরা ঝোল সহকারে দিই। এছাড়া পাবদা মাছ, আড় মাছ, পমফ্রেট মাছ, আমুদি মাছ, এগুলো সব আমরা রাখছি। হোম ডেলিভারির যে ব্যবস্থাটা আছে সেটা কীভাবে করছেন? হোম ডেলিভারিটা আমরা দেখুন বাড়ির লোকজনের কথা ভেবে আমরা তো অবভিয়াসলি রান্নাবান্নায় তেল মশলা একটু কমই দিই, তো বয়স্ক মানুষজনরা খান, যেহেতু আমাদের উদ্যোগটা একদম নতুন, আমরা অনেক কিছু এখান থেকে শিখছি এই ফিল্ডটা থেকে, তো আমাদের হোম ডেলিভারিতে আমরা মোটামুটি সিস্টেমটা আস্তে আস্তে তৈরি করছি যাতে মানুষজন একটু টাইমে খাবার পান। আমাদের একটু ডেলিভারি দিতে একটু লেট হচ্ছে কিছু কিছু মানুষের কাছে, আমাদের তারা বলছেন যে সব ঠিক আছে, স্বাদ খুব ভালো, আমাদের শরীর খারাপের কোনো সম্ভাবনা নেই, কিন্তু তোমরা যদি একটু জলদি দাও, তো আমরা অবভিয়াসলি সেটা চেষ্টা করছি আরও জলদি এবং টাইমের মধ্যে যাতে তাদের হাতে খাবার পৌঁছে যায়, কারণ আমরা জানি বয়স্ক মানুষজনরা অনেকেই ওষুধ খান, তাই টাইমে খাবার খান, তাই সেই টাইমের মধ্যে খাবার পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের ডেলিভারি সিস্টেমকে আরও অনেক বেশি উন্নত করছি। আর এখানে বসে খাওয়ার ব্যাপারটা? এখানে বসে খাওয়ার ব্যাপারে হচ্ছে আলাদা করে কোনো চার্জ দিতে হয় না, এখানে বসে যেরকম আমাদের মেনুতে দাম আছে আমরা সেই এক্স্যাক্টলি সেটাই নিই।
কজন স্টাফ এখন কাজ করছেন এখানে? এখানে আমাদের প্যাকিং এর জন্য যেরকম মোটামুটি 5 জন লোক প্যাকিং এর জন্য কাজ করে, আমাদের ডেলিভারি সিস্টেমের জন্য ওখানে 5 জন লোক আছে, এছাড়া আমার যিনি প্রোভাইডার তিনি তো রয়েছেন, এছাড়া একজন ক্যাশিয়ার থাকে ওখানে, এছাড়া রান্নার জন্য ওখানে 4 জন লোক আছে যারা রান্না বান্না করে, এখানে যারা সার্ভ করছে তাদের মধ্যে 3 জন লোক সার্ভ করে এবং একজন যিনি থাকেন তিনি পরিষ্কার করেন। সাধারণ মানুষ অর্ডারটা কিভাবে দেবে? সাধারণ মানুষ দুভাবে অর্ডার দিতে পারে, এক যদি তারা চট করে আমাদের এখানে চলে আসে আমাদের কাউন্টারে, আমাদের এখান থেকে অর্ডার দিয়ে বসে সুন্দর ফ্যান আপনি দেখতেই পাচ্ছেন, ফ্যান এসি সব রয়েছে, এখানে বসে তারা আরাম করে খেতে পারেন। এছাড়া আমরা আপনাদের আমাদের একটা লিফলেট আছে, আমাদের যে ব্যানার আছে এবং আমাদের ফেসবুক পেজ আছে জনতা ক্যান্টিন বলে, যেখানে আমাদের দুখানা নাম্বার প্রোভাইড করা আছে, সেখান থেকে তারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে অর্ডার দিতে পারেন এবং আমাদেরকে ফোন করে অর্ডার দিতে পারেন। হোম ডেলিভারির যে সময়টা মানে মানুষ যে অর্ডারটা দেবেন সেই অর্ডারটা কটা থেকে কটা পর্যন্ত নেওয়া হচ্ছে? হোম ডেলিভারির জন্য আমরা একটা টাইম ধার্য করেছি, সেটা হলো সন্ধেবেলা 6:30 থেকে 9টা অবধি আমরা অর্ডার নিই এবং সকালবেলা 8টা থেকে 10:30 অবধি আমরা অর্ডার নিই। আর এখানে যে মানুষ এসে খাবারটা নিয়ে যাবেন, নিয়ে যেতে গেলে সেই সময়টা কটার সময়? এখানে খাবার এসে অর্ডার দিয়ে যদি নিয়ে যেতে চায় তাহলে অ্যাটলিস্ট 12টার মধ্যে আসলে খুব ভালো হয়, এছাড়া বসে খাওয়ার টাইমিং তো আমরা রেখেছি 12টা থেকে 4:30 অবধি আমরা এখানে খাবার প্রোভাইড। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ মজুমদার। ধন্যবাদ। এত সস্তায় এখানে খাবার দাবার দেওয়া হচ্ছে, আপনি তো এখানে খাবার কিনতে এসেছেন, তো এই উদ্যোগটাকে আপনার কেমন লাগছে? খুবই ভালো, কারণ আজকের দিনে এই দুর্মূল্যের বাজারে এত সুলভ মূল্যে খাওয়ার পরিবেশন ভাবাই যায় না। তো আমি এই খবরটা আমার পাড়ার এক দাদা এবং আমার ছাত্রীর কাছ থেকে পেয়েছি, পেয়ে কালকে পেয়েই আমি আজকেই ছুটে এসেছি, কারণ বাড়িতে সবাই উৎসুক যে এত কম সস্তায় কী কীরকম খাওয়া দিচ্ছে। আশা করি খুব ভালো, সবাই রেসপন্স খুব ভালো করছে, আমি ওটাকে খুব সাধুবাদ জানাচ্ছি। কী কী নেবেন আজকে আপনি? আমি মাছ নেবো এবং নিরামিষ একটা থালা নেবো। আপনার নাম? আমার নাম শুভদীপ কংসবলি, পূর্ণগড় স্টেশনের কাছে থাকি। জনতা ক্যান্টিনে যে এত সস্তায় খাবার দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে, হ্যাঁ আজ এত মূল্যবৃদ্ধির সময়ও তো, তো সেক্ষেত্রে আপনি কী বলবেন? দেখুন, আমি অন্যান্য অনেক হোটেল বা রেস্টুরেন্ট থেকে খাবার দাবার নিয়েছি এবং সেই তুলনামূলকভাবে এইখানে জনতা ক্যান্টিনের যে খাবার ডিস্ট্রিবিউট করছে যথেষ্ট চিপ এবং গুণমান সম্পন্ন খাদ্য, এবং আমাদের বাড়ি লোকেরাও এবং আমাদের আশেপাশের লোকেরাও আমাকে বলেছে যে এই জিনিসটা কোথার থেকে তুই ইয়ে করলি। আমি বললাম জনতা ক্যান্টিন জিটিওর 12 মন্দির দিকে চলে যাবি, পেয়ে যাবি, বা অন্য কোনো হোম ডেলিভারিও আছে, কিন্তু খাদ্যের যে গুণাগুণ যথেষ্ট অন্যান্য হোটেল থেকে আমি যে সমস্ত হোটেল থেকে আমি পারচেস করতাম খাবার খেতাম মানে ভালো এবং চিপেস্ট। আপনার আজকে আপনি কী কী নেবেন এখান থেকে? আমি এখন নেবো, আমি 2 প্লেট নেবো আপনার ওই চিকেন কারি, যেটা 4 পিসের প্লেট, যেটা 2 প্লেট নেবো, আর স্পেশাল যে সবজি যেটা থালি করেছে হ্যাঁ ওটা 2 প্লেট নেবো, ওই কারণেই আমি এখানে এসেছি। আপনার নাম? আমার নাম তপন চক্রবর্তী। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।